ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন গণেশ চতুর্থী গণেশ চতুর্থী ডিজাইনটা কীভাবে করেছি একটা আমরা সোশ্যাল মিডিয়ায় তো দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে ফুল প্রজেক্ট শো ডিজাইনটা আমি কীভাবে করেছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপ আজকে তোমাদেরকে আমাদেরকে শেয়ার করব তো চলো শুরু করে যাক প্রথম আমরা যে কোনো ডিজাইন করতে গেলে আমাদের কি একটা পারফেক্ট সাইজ বা পারফেক্ট একটা আর্ট বোর্ড আমাদের দরকার তো পারফেক্ট আর্টবোর্ড আমি একটা যে কোনো সাইজ একটা নিয়ে নিচে অলরেডি ফাইলে যাব জাস্ট নিউ অপশানে এখান থেকে আমরা কিন্তু ক্রিয়েট করবো তো আমি জাস্ট একটা আর্ট বোর্ড নিয়ে নিলাম এক হাজার আশি বাই এক হাজার আশি এখানে বাহাত্তর পিক্সেল নিয়ে নিলাম তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি তাহলে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো চলো শুরু করে যাক প্রথমে ভিডিওটি প্রথম আমরা কী করে জাস্ট একটা যে কোনো আমরা সলিড কালার একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড অলরেডি আমরা কিন্তু নিয়ে নিলাম এখান থেকে যে কোনো কালার নেওয়ার পর এখান থেকে আমার অলরেডি আমার একটা ইমেজ অলরেডি ডাউনলোড করে রেখেছি এখান থেকে জাস্ট ডাউনলোডে গেলাম এখান থেকে জাস্ট আমার একটা কিন্তু ইমেজ অলরেডি আমার কিন্তু ডাউনলোড করা আছে তো জাস্ট এই ইমেজে জাস্ট এর পোজিশান আমি কিন্তু এটাকে রেখে দিলাম মিডিল পয়েন্টে জাস্ট মিডিল পয়েন্টে রাখার পর এটার উপর আমি কী করবো জাস্ট একটা লেয়ার নিয়ে নিলাম একটা জাস্ট ব্রাশ টুল নিয়ে নিলাম ব্রাশ টুলের সাইডে জাস্ট হালকা আমি এটা কী করবো জাস্ট আমি একটা তিনশো বাইশ একটা সফট রাউন্ড ব্রাশ নিয়ে নিলাম এখান থেকে জাস্ট পার্টোর উপর আমরা কিন্তু ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট নিচে একটা নামিয়ে দেবো এটা জাস্ট কন্ট্রোল টি দেবো জাস্ট শিপটা শিপ চিপে আমরা জাস্ট এটাকে ছোটো করে দিলাম ছোটো করার পর জাস্ট এটা রুটেড মোড করে দিলাম এখান থেকে এটাকে রুটেড মুড করার পর এটা কী করব জাস্ট এখান থেকে অপাসিটিটা কমিয়ে দেবে এখান থেকে জাস্ট জাস্ট একেবারে কিন্তু অপার কিন্তু হালকা করে দেবো আমি এটা পারফেক্টলি বোঝাই যে এটা আমার সাইড এফেক্ট আছে তো জাস্ট এটা হালকা আমি আরও কমিয়ে দেবো জাস্ট পারফেক্টলি এটা আমার সুন্দর লাগছে জাস্ট কি দিয়ে এটাকে আমি জাস্ট এরকম পজিশন আমি রেখে দিলাম আরেকটা আমি লেয়ার নিয়ে নিলাম এইখানে আর জাস্ট এটা সাদা করে দিলাম সাদা করার পর জাস্ট এটার উপর আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম অলরেডি জাস্ট কন্ট্রোলটি দিয়ে দিলাম কন্ট্রোলটি দেওয়ার পর জাস্ট এই এটার উপর আমরা কিন্তু এটার উপর আমরা কিন্তু জাস্ট এরকম পজিশান আমি কিন্তু রেখে দিলাম রেখে দেওয়ার পর এটা জাস্ট এটা হালকা আমার অপাসিটি এটা হালকা আমার এখান থেকে কমিয়ে দেবো এটা জাস্ট মিডিল পয়েন্ট রেখে দেব ডান ওকে তো এখান থেকে জাস্ট আরেকটা ইমেজ আমার আমাদের অলরেডি ডাউনলোড করা আছে এখান থেকে জাস্ট ওপেন করে নেব এটাকে জাস্ট এটা এরকম পজিশান আমি কিন্তু রেখে দেব পারফেক্টলি যার ছবির সাথে এটা কিন্তু ম্যাচ করেছে আমার তো ডান ওকে তারপর আমরা কী করব এখান থেকে যে লেখাটা আছে সেই লেখাগুলো আমরা নিয়ে নেব এখান থেকে জাস্ট এখান থেকে একটা জাস্ট আমাদের কি ফুলের একটা ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে এটা জাস্ট এখান থেকে এটাকে জাস্ট বসিয়ে দিলাম অলরেডি এরকম পজিশানে পারফেক্টলি সোডাউন ওকে আর এখান থেকে যেটা আছে এখান থেকে যা এখান থেকে যে ফ্লোয়ারগুলো আছে ফ্লোয়ারগুলো জাস্ট এখান থেকে আমি কিন্তু কপি করে নিলাম এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে আমি জাস্ট কিন্তু আমি কপি করে নিলাম কন্ট্রোলটি দেবো কন্ট্রোলটি দেওয়ার পর এখান থেকে এটাকে জাস্ট আমি এরকম পজিশানে আমি কিন্তু বসিয়ে দিলাম এটাকে জাস্ট এটাকে হালকা ছোটো করবো এখান থেকে ছোটো করার পর এখান থেকে জাস্ট একটা কী করব কন্ট্রোলটি মাইনাস করবো এখান থেকে জাস্ট এ এরকম পজিশন আমি কিন্তু এটাকে বসিয়ে দেবো এখান থেকে যাস্ট শিপটা এটা জাস্ট আমি কিন্তু ছোট করে দেবো এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে যেটা আছে গণেশ চতুর্থী এখান থেকে জাস্ট এই লেখাটা আমি জাস্ট এখান থেকে প্লেস এম্পোডেড অপশান থেকে এখান থেকে জাস্ট আমরা গণেশ চতুর্থী বলে একটা আমার পিএনজি আমরা আর টেক্সট একটা ডাউনলোড করেছিলাম গুগল বোবা থেকে ওখান থেকে জাস্ট আমরা এখান থেকে এটা ওপেন করে নিয়েছি তো ডান ওকে আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট সো দেখতে পাচ্ছেন সব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন টোটাল আপনার শিখতে পারবেন বা জানতে পারবেন তো এখান থেকে আরেকটা জিনিস আমাদের করতে হবে কি এখান থেকে জাস্ট আমরা কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম এখান থেকে জাস্ট একটা আমরা কী করব একটা নিউ লেয়ার তৈরি হয়ে গেল এখান থেকে তো এখানে ফিল্টারে যাবো ক্যামেরার ফিল্টারে চলে যাবো এখান থেকে জাস্ট হালকা এটা কাস্টোমাইজ করে নেব কালারটাকে এখান থেকে জাস্ট আমার কালারটা কাস্টমাইজ করতে পারি এখান থেকে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমার কালারটি কিন্তু অটোমেটিক আমার কালারটি ডি ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু হচ্ছে আমার সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমার কালারটা মডিফাই করে নেব এখান থেকে এটাকে সো তোমাদের যেটা খুশি সেটা করবেন তো আমার এটা ভালো লাগছে এটা আমি করছি তো এখান থেকে এটাকে হালকা আমি এটা কমিয়ে দিলাম এখান থেকে আরেকটা অপশান আছে দেখি এখান থেকে রেডিয়াল এখান থেকে জাস্ট ইয়ে হল এখানে গ্রিনটা এখানে করে দিলাম এখানে অরেঞ্জটা হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম এখান থেকে আরেকটা অপশান আছে এফএক্স বলে এখান থেকে যে লেমুল সেটি আছে এখান থেকে এটাকে জাস্ট এটা বাড়িয়ে দিলাম হালকা ডান ওকে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সো বিফোর অ্যান্ড আফটার বিফোর অ্যান্ড আফটার সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন টুপটা শিখতে পারবেন না বা জানতে পারবেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে